বলা হয়েছে। তো একাদশী সম্পর্কে আমাদের পুরাণগুলিতে সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। পুরাণের প্রায় অনেকগুলো পুরাণেই একাদশী সম্পর্কে, একাদশীর কথা বলা হয়েছে। তো সেই পুরাণ থেকেও আমরা জানতে পারি, এই যে যে কথাটা আমি বললাম যে দশমী বিদ্যা একাদশী পালন করলে নরকগামী হতে হয়, এটা পুরাণেরই কথা। আপনারা যদি পদ্মপুরাণ, গরুড় পুরাণ, এই ধরনের অনেকগুলো পুরাণ আছে, তো এই পুরাণগুলো যদি আপনারা একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে হয়তো এই যে কালকে যারা একাদশী করেছেন বা আজকে আমরা যারা করছি, তো দুটা তো সঠিক, এখন কোনটা সঠিক কোনটা ভুল এটা তো আমিও বলতে পারছি না, কিন্তু যথাসম্ভব আমরা শাস্ত্রের যে বিচার বিশ্লেষণ সেটাকে আমরা অনুসরণ করব। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারবো যে কতটুকু সঠিক বা ভুল, কতটুকু ভুল। হরে কৃষ্ণ। যেমন গতকালকে আপনার পাঁচটা এগারো মিনিট সূর্য উদয় হচ্ছে গিয়ে পাঁচটা এগারো, পাঁচটা এগারো সূর্যোদয় ছিল। তো এক্ষেত্রে দেখা যায় যে আপনার দেখা যায় যে আমাদের এক্ষেত্রে সূর্য উদয় তো পাঁচটা এগারো, কিন্তু এর আগে কত মিনিট আগে আপনার একাদশীটা থাকাও মানে থাকবে যে আমরা বা দশমীটা আমরা বুঝবো কত মিনিট আগ থেকে যে দশমীটা লাগবে স্পর্শ করতে পারে, কত মিনিট আগে, এক ঘন্টা কত মিনিট আগে, এটা তো তবু এইখানে সেই নিয়ম না দেখলে আমি এক ঘন্টা ছত্রিশ মিনিট একটা দেওয়া আছে দেখলাম, ব্রহ্ম মুহূর্ত কত সময় আর কি? সূর্যোদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে শুরু হয় ব্রহ্ম মুহূর্ত, এবং তার আগে থাকে ওই ব্রহ্ম মুহূর্তের আগে ওই যে সূর্যদেবের যে রথ পরিচালনা করেন কি যেন সেই মুহূর্ত, অরুণদেব অরুণোদয়, ব্রহ্ম মুহূর্তের পূর্বে অরুণোদয় হয়, অরুণোদয়ের পর ব্রহ্ম মুহূর্ত। এক্ষেত্রে আমরা যদি ধরেন এটা বিচার না করি, যদি আমরা ধরেন আমরা হয়তো সরল, আমরা খুব শ্রদ্ধা ধর্মের প্রতি, কিন্তু বিচার না করে যদি আমরা যে কোনো একদিন থাকি, এক্ষেত্রে আমাদের কি আসলে মানে সৌভাগ্য বা দুর্ভাগ্য বিষয়টা থাকে কি না? যেমন আমরা বিচার করলাম না, আমরা মনে করলাম যে না আমরা এই ধর্ম করলাম, গতকালকে একাদশীটা করলাম ভালো, বা আজকে একাদশী করলাম ভালো, দুই দিনের একদিন যে কোনো একদিন করলেই তো আমার সৌভাগ্য লাভ করার কথা, যেহেতু একাদশী হিসেবে আমি মনে করতেছি থাকলে ভালো, কিন্তু এক্ষেত্রে কি আপনার কোনো সৌভাগ্য বা দুর্ভাগ্য কি নিয়ে আসবে কি না, যেটা দ্রৌপদীর ক্ষেত্রে হয়েছিল? তো এখন কিছু কিছু লোক আছেন যারা এভাবে চিন্তা করেন যে আজকের কিছু, আজকে একাদশী, বেশিরভাগ একাদশীর দিন একাদশী তিথি, কিন্তু পরের দিন দেখা গেল একাদশী রাত্র এই বা দিনের শেষে বেলা তিনটা বা পাঁচটা বা ছয়টা পর্যন্ত একাদশী, তারপর এই দ্বাদশী। তো তারা দেখা গেল এইভাবে একাদশীটাকে বেশি চিন্তা করেন, যেদিন বেশি পরিমাণ সময় একাদশী তিথি পায় সেদিন তারা করেন, এদেরতে দশমী স্পর্শ থাকলেও অনেকে করেন, সেই দিক তারা চিন্তা করেন। একাদশী, হরে কৃষ্ণ। তো একাদশী পালনের যে নিয়মটা,
একাদশীতে।